পুণ্যর প্রত্যাশী আমরা সবাই। হিন্দু কেউ দিতে হবে হিসাব, মুসলিম কেউ দিতে হবে হিসাব। হিন্দু যেমন মায়ের পেট থেকে ধরনীর বুকে এসেছে, মুসলিমও তাই। তাহলে হিন্দুকেও আমাদের এখান থেকে মরতে হবে, মুসলিমকেও তাই। এবার কেউ যাবে কবরে, কেউ যাবে শ্মশানে, কিন্তু মনে রাখতে হবে রুহের উপরে শাস্তি কিংবা শান্তি অবতীর্ণ হবে রুহের উপর। সে রুহটা কি? রুহকে দেখবেন, রুহকে অন্তর দিয়ে দেখুন, চেনার চেষ্টা করুন। আমাকে আপনারা যারা ভালোবাসেন সবাই এক বাক্যে জানেন, আমার নাম আসলাম হাবিব। কিন্তু কোনটার নাম আসলাম হাবিব? এটা আসলাম হাবিবের হাত, এটা আসলাম হাবিবের মাথা, এটা আসলাম হাবিবের পা, এটা আসলাম হাবিবের বুক, এটা আসলাম হাবিবের পেট। আসলাম হাবিব কোনটা? যেটা আসলাম হাবিব সেটাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না। এটা তো ওর, এটা ওর, এটা ওর, এটা ওর, কিন্তু ও কোনটা? মার কোলে যখন বাচ্চা শিশু ইন্তেকাল করে, মা সেই মরা ছেলেকে কোলে করে নিয়ে বলে, ওরে আমার খোকা সোনা রে, তুই আমায় ছেড়ে কেন চলে গেলি রে? কই চলে গেছে? সে তো মার কোলেই রয়েছে, তবুও মা চিৎকার করে বলছে, তুই কেন আমায় ছেড়ে চলে গেলি? তাহলে যেটা চলে গেল সেটাই ওই খোকা, এটা ওই খোকার বডি। যেটা আসলে চলে গেছে সেটা মা চোখে দেখতে পাইনি, সেটাই হলো সেই খোকা। তার নাম হলো আত্মা, আরবিতে বলা হয় রুহ। সেই রুহের বিচার হবে। তাই যদি কোনো হিন্দু ভাই মনে করে কবরের আজাব হবে, শুনেছি বারেক আমি হিন্দু হয়েছিলাম, কারণ আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, আমার আর কোনো হিসাব কষ্ট নেই কবরে, তাই বলে দিলাম বন্ধু, রুহের হিসাব হবে রুহের। এ মাটির বদন মাটি হয়ে যাবে, হিসাবটা হবে রুহের। সেই রুহ যখন হাসরের ময়দানে উঠবে, সমস্ত যা শরীরে মধ্যে আমার আছে এ সব কিছু জুড়ে গিয়ে ঠিক এইভাবেই আমাকে দাঁড় করানো হবে। চুল দাড়ি কাঁচা থাকবে, পাকা হবে না, কারণ প্রত্যেকটা পুরুষের বয়স হবে 25 বছর এবং প্রতিটা নারীর বয়স হবে 16 বছর। সেই জন্য সব যুবক যুবতী হয়ে হাসরের ময়দানে উঠব, কেউ বুড়ো থাকবে না, বুড়িও থাকবে না। হিসাবটা সেদিন দিতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, 5টি প্রশ্ন। সেই 5টা প্রশ্নের যথারীতি 5টা উত্তরও দিতে হবে। আল্লাহ পাক সেই 5টা উত্তর তৈরি করার জন্যই এই দুনিয়া নামক জায়গায় পাঠিয়েছেন, আর বলে দিয়েছেন, হে বান্দা আমি তোমাকে এমনি এমনি পাঠাইনি, তুমি মনে করো না আমি মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, এটাই আমার স্বর্গরাজ্য, এখান থেকে মরে যাব তো সব শেষ হয়ে যাবে, আর কিছু হবে না। না, আর দুনিয়া ও মাআজিরাতুল আখিরাহ, নবী বলেছেন দুনিয়াটা হলো আখিরাতের চাষ জমি, ওখানে চাষ করতে পাঠানো হয়েছে, ফসল ভরো আবার ফিরে আসো, কোথায়? যেখান থেকে তোমায় পাঠানো হয়েছে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, এমনি এমনি কি আমি তোমাদের পাঠিয়েছি, তোমাদের কি কোনো হিসাব নেব না? আল্লাহ কোরআন ইরশাদ করছেন, জ্ঞানী হও তো বুঝে নাও, তোমার প্রতিটা মুহূর্তের হিসাব সমস্ত কিছু মহান পাক পরওয়ারদিগারের টিভিতে জমা আছে। যদি তুমি হাসরের ময়দানে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারো তো বেনা পার, যদি উত্তরে আটকে যাও তাহলে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক কোশ্চেনগুলো নিয়েই ভাবা তার বুদ্ধিমানের কাজ, সে যদি সিনিয়র অ্যাডভান্স পড়তে পড়তে সময় অতিবাহিত করে দেয়, সেই অতিবাহিত করা ছেলের যেমন ভুল হবে তেমন আমাদেরও ভুল হবে যদি আমাদের আল্লাহর প্রশ্নগুলো নিয়ে না ভাবি। আল্লাহ পাক যে 5টা প্রশ্ন করবেন, হাজার হাজার জনতা এখানে এসেছেন, বহু জলসা আপনারা শুনেছেন, কিন্তু কোন একজন মানুষকে যদি প্রশ্ন করি আল্লাহর 5টা প্রশ্ন কি 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 কি, আর তার উত্তর কি 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 কি, বলুন দেখি, বলতে পারবেন? তাহলে জীবনে যা জলসা শুনেছেন কি শুনেছেন? মাধ্যমিক পরীক্ষার্থী যেমন সিনিয়র অ্যাডভান্সে সময় কাটিয়ে ভুল করেছে, আপনি আমি সে ভুলটা করছি না তো বন্ধুরা? সময় অল্প, সেজন্য মূল্যবান কিছু কথা বলে আপনাদের খিদমত থেকে বিদায় নেব, কান খাড়া করে শুনতে হবে।
মনে রাখবেন ইউটিউবে যত বক্তব্য আমার শুনেছেন আল্লাহর রহমতে জ্ঞান তো আমি কোন ধর্মের উপর আঘাত করে নিয়া কোন ধর্মে আঘাত করলে সে ধার্মিক থাকে না তাই আমি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি তাই হিন্দু মায়ের সন্তানদেরকে আদর করে সম্মান দিয়ে আমন্ত্রণ জানাই তাদের স্থান আমার কোলের উপরে আমার মাথার উপরে মনে করে নেই তাই যে সমস্ত সনাতন ধর্মালম্বী বন্ধুরা আজকে এখানে এসেছেন তাদের জায়গা আমাদের গায়ের পাশেই সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো ডিফারেন্স নাই হাতের পাঁচটা আঙুল একটা মুসলমানের যেমন হিন্দুর তেমন রক্তের রং লাল একটা মুসলিমের যেমন হিন্দুর তেমন দুটো পা যেমন ভাবে চলায় মানুষকে এইভাবেই মুসলিমও চলে হিন্দুও চলে ঘাড়ে হাত দিয়ে আমরা দুজন দুই স্কুলে যাচ্ছি সারা রাস্তা হিন্দু মুসলমান ঘাড়ে হাত দিয়ে দিয়ে চললাম চলার পর কি করি আমরা হাই স্কুলের ছেলে হাই স্কুলের দরজার দিকে যায় প্রাইমারির ছেলে প্রাইমারির দরজার দিকে যায় আমরাও ঠিক এইভাবেই জীবনযাপন করে আসছিলাম কিন্তু এখন থেকে একটুখানি ডিভাইডেড তৈরি হচ্ছে এর জন্য বড় কষ্ট হচ্ছে অন্তরের ভেতরে আগুন জ্বলছে সেই আগুনগুলো উগরাতে আজকে এখানে এসেছি হিন্দু তুমি চলে যাও মন্দিরে মুসলিম তুমি চলে যাও মসজিদে আবার মন্দির থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে আবার আমরা একসঙ্গে হয় পড়াশোনা করব নয়তো কাজকর্ম করব আবার যে যার ধর্ম পালন করতে যে যার ধর্মস্থানে ঢুকে যাব এই হলো আমাদের মানসিকতা এবং মানবিকতা হওয়া উচিত কিন্তু মসজিদে বাধা মন্দিরে ঢুকতে বাধা হিন্দু ভাইয়েরা ভাববে মন্দিরে কোথাও বাধা নেই জানেন ভেতরের খবর মন্দিরে ঢুকতে বাধা নেই কোথায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল একটা কুত্তাকে ওরকম বার করে না একটা বিধবা মেয়েকে মন্দির থেকে যেভাবে বার করে দিয়েছে তার অন্যায় কি ছিল সে বিধবা বলে স্বামী হারা যদি স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় স্বামী কোনো কারণে যদি তার চলে যায় তাই বলে তার স্ত্রী কি অন্যায় করলো ধর্ম কি এরকম জায়গা দিয়েছে নাকি যে কাউকে ধর্মস্থান থেকে বার করে দাও বলবো সে ঘটনা আপনাদের খিদমতে খানিক পরে আমার ভাইয়েরা বন্ধুরা আমরা হিন্দু মুসলমান আসুন নিজেদের মনটাকে আগে পবিত্র করে নিই মনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই কারণ অন্তরে যদি ময়লা থাকে অন্তর্জামী বসবে না তাই অন্তর্জামীকে পেতে গেলে মনের ময়লাটাকে দূর করতে হবে তবেই আমরা অন্তর্জামীকে সেই অন্তরে বসাতে পারবো আর আল্লাহর আসন হলো মানুষের অন্তর মানুষের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন যার যত বেশি আমার আল্লাহ পাক তত আনন্দ চিত্তে তার অন্তরে জায়গা করে দিতে চান তাই ভাইয়েরা আমার সেই মনের ময়লাকে দূর করিয়া আসুন জয় শ্রীরাম বলছে জয় শ্রীরাম তো জয় শ্রীরাম বললে কি হবে যদি একটা হিন্দু ভাই বলে জয় শ্রীরাম আমি তাকে ধন্যবাদ জানাই তুমি ঠিক বলেছ রামচন্দ্রের জয় গেয়েছ জয় গান গাইছ তুমি খুব ভালো তুমি একজন ধার্মিক কিন্তু বুঝতে হবে রাম কেমন ছিলেন যে মুখে রামের কথা উচ্চারণ করছি আর জয় গান গাইছি সে রামচন্দ্র কেমন ছিলেন রামচন্দ্রের জীবনী ভালো করে পড়ুন রামায়ণ পড়ুন আমি আসলাম হাবিব পড়েছি রাম যখন বাড়িতে বসেছিলেন একটা কুত্তা এসে রামের দরজার বাইরে ফ্যাক ফ্যাক করছে ঘেউ ঘেউ করছে তখন খবর দেওয়া হলো কুত্তা ভেতরে এসো কুত্তা তখন বলছে ওই পবিত্র ভূমিতে আমি পা দেব না কারণ আমি নিকৃষ্ট জীব রামচন্দ্রকে বাইরে আসতে হবে আমি ওনার কাছে কিছু আপিল করব এ কথা বুঝতে পেরে শ্রী রামচন্দ্র বাইরে গেলেন কুত্তার আর্জি শুনলেন যারা জয় শ্রীরাম বলে চিৎকার করছো বন্ধ কুকুরের কথা বাদ দাও কটা মানুষের সেবা করেছো হিসাব করো কটা মানুষের পাশে দাঁড়িয়েছো কটা অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষকে নিয়ে সাথে চলতে শিখেছো কটা মানুষের উপকার করেছো একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে না সে হিন্দু বাড়িতেই হোক আর মুসলিম বাড়িতেই হোক কটা মেয়ের বিয়েতে তুমি কত টাকা খরচ করেছো একবার নিজের হিসাব করে দেখো যদি করে থাকো তোমার মুখে জয় শ্রীরাম মানায় তুমি একবার বলবে জয় শ্রীরাম আমি আসলাম হাবিব দুবার বলবো জয় শ্রীরাম বললে কি যাই আসে অনেক তো জয় শ্রীরামপুর গ্রামের নাম তা বলে কি তারা বলবে না শ্রীরামপুর তো শ্রীরামপুর গ্রামের নাম হলে সে কি শুধু পুর পুর করবে শ্রীরাম বলতে নেই বাবা পুর পুর বললে লোক বুঝবে তাহলে এরকম জয় শ্রীরাম জয় নারায়ণপুর বহুত আছে তো কি হয়েছে বলবো তো কি হবে সুতরাং এটা নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই আপনি যত ইচ্ছা বলুন রামচন্দ্রের জীবনী বলুন আর রামের মতো হওয়ার চেষ্টা করুন রামচন্দ্রের মতো হওয়ার চেষ্টা করুন যখন কোনো হরিনাম সংকীর্তন হয় তো বারে বারে কি বলে হরে কৃষ্ণ কৃষ্ণের মতো হ
হরে রাম রামের মতো হ আবার ডবল করছো হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরে রামের মতো হ কৃষ্ণের মতো হ তা আমিও আমার মুসলিম ভাইদেরকে বলবো এসো আমার নবীর চেহারা যেমন ছিল নবীর আদর্শ যেমন ছিল আসো নবীর মতো হও নবীর মতো হও যদি নবীর মতো হতে পারো তাহলে তোমার জীবন সার্থক আর যদি মুখে আমি মুসলমান মুসলমান করে দাবি করো আর নবীর আদর্শে যদি নিজেকে আদর্শিত করতে না চাও তাহলে তোমারও এই দাবি করাটা বৃথা হয়ে যাবে বন্ধু আজকের জলসায় কে কে নবীর মতো হতে চায় আর কে কে চায় না পাশে পাশে দেখলেই বুঝতে পারবেন বলুন আমাদের যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যার মাথায় পাগড়ি মুখে দাড়ি হাতে বালা ইনি কোন ধর্মাবলম্বী শিখ সাবাস ঠিক বলেছেন আচ্ছা শিখেদের ধর্মগুরু যে দশজন তার মধ্যে শেষ গুরুর নাম কি গুরু নানক তাহলে গুরু নানকের মুখে দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল হাতে বালা ছিল গুরু নানক যখন মৃত্যুসজ্জায় সজ্জিত ভক্তদের উপদেশ দিয়ে গেলেন যদি আমাকে ভালোবাসো আমার মতো হয়ো তাই আজ পর্যন্ত শিখ জাতিরা দেখুন শিখ ধর্মাবলম্বীরা তারা মাথার পাগড়ি খোলে না মুখে দাড়ি ফেলে না আর হাতের বালা খোলে না গুরুকে মেনেছে বলে ভারতের প্রধানমন্ত্রীও হয়ে গিয়েছিল সেই গুরু নানকের শিষ্য ডক্টর মনমোহন সিং আমরা মুসলমান আজ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হতে পারলাম না স্বাধীনতার 70 বছর পার হয়ে গেল 75-এর কটাই চলছে ভারতের প্রধানমন্ত্রী আমরা হতে পারলাম না মুখ্যমন্ত্রী আমরা হতে পারলাম না কেন নিজেদেরই তো দুর্বলতা আমরা নবীর মতো কি হওয়ার চেষ্টা করেছি বন্ধু জোরে উত্তর দেবেন আমার নবী বড় না গুরু নানক বড় সামনে থেকে চারজন আর পেছন থেকে দুজন বলেছে নবী বড় বাকি লোক ভাবছে গুরু নানক বড় আরেকবার জিজ্ঞাসা করছি গুরু নানক বড় না আমার নবী বড় নবী বড় গুগলে আছে নবী এক নম্বরে হ্যাঁ তাহলে নবী যখন বড় আমরা বড়র শিষ্য বলুন আলহামদুলিল্লাহ আমরা নবীর নবীর শিষ্য তাহলে আমরা বড়র শিষ্য তাহলে ছোটর শিষ্য ছোটকে মেনে যদি প্রধানমন্ত্রী হতে পারে বড়র শিষ্য আমরা আমরাও যদি সেই আমাদের গুরুকে মানি আমরাও ইনশাল্লাহ সেই জায়গায় আসতে পারবো কথা বুঝে আসলো না আসেনি বন্ধু আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আমরা সবাই দাড়িওয়ালাই এখানে আছি তো যারা মুসলমান বলে দাবি করি আচ্ছা আমার নবী নামাজ পড়েছেন না পড়েন না আমরা আল্লাহর রহমতে আজান হওয়ার সাথে সাথেই একদম দোকানদানি সব ছেড়ে দিয়ে মসজিদে ভরপুর চলে যাই তো যেহেতু আমরা বড়র শিষ্য আচ্ছা আমার নবী রোজা করেছেন না করেন না আমরাও রমজান মাসে সমস্ত মুসলিম হোটেলগুলোকে তালা মেরে আমরা রমজান মাসে ইবাদত বন্দেগিতে ডুবে থাকি আমরা পেটে দেওয়া তো দূরের কথা মুখেও একটা ছোলা পরিমাণ কোনো বস্তু আমরা মুখে রাখি না আমাদের ফজরের আগে থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত আমরা এগুলো করি তো যদি করে থাকি তাহলে আমরা সার্থক আর যদি না করে থাকি তাহলে মুখে বলে কতদিন চলবে বন্ধু